হ্যালো ফ্রেন্ডস ডাব্লিউ এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা অলরেডি যে সাইকোলজির যে ট্যাপ টপিক ওয়াইজ যে কোর্স স্টার্ট করে দিয়েছি অলরেডি অনেকগুলো আমাদের টপিক কিন্তু কভার হয়ে গেছে যারা এখন পর্যন্ত প্রিভিয়াস ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই দেখে নিও কারণ সাইকোলজির প্রায় বেশিরভাগটাই আমরা শেষ করে দিয়েছি আর কয়েকটা চ্যাপ্টার বাকি আছে ওটা কমপ্লিট করলে পুরো সাইকোলজিটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা কী করবো প্র্যাকটিস করবো পুরো সাবজেক্টটা আমরা পুরো বইটা যখন আমাদের টপিক ওয়াইজ যখন আলোচনা করা হয়ে যাচ্ছে তখন আমরা শুধু এমসিকু প্র্যাকটিস করব বিভিন্ন টপিকের অপর থেকে তারপরে আমরা কি করব যে প্রত্যেকটা সাবজেক্টের পাঁচটা টাকার কোশ্চিনেও কিন্তু আলোচনা করবো একেবারে মিশ্রণভাবে সো চলো আজকের আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কি ইনক্লুসিভ এডুকেশন এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন প্রায় থাকে যেটাকে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলি এই চ্যাপ্টারটা থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো আমরা আজকে জানবো এবং সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব দেখো বন্ধুরা প্রথম কোশ্চেনে রয়েছে দেখো যে নিচের কোনটি সঠিক নয় প্রশ্নটা পড়ার সময় আমাদেরকে ভালো করে দেখতে হবে যে কী বলা হচ্ছে প্রশ্নতে যে সঠিক নয় না সঠিক এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে এর জন্য কিন্তু আমরা সিলি মিস্টেক করে ফেলি দুই একটা কোশ্চিন পরীক্ষায় সো দেখো কী বলছে প্রথম কোশ্চিন যে নিচের কোনটি সঠিক নয় নাম্বার অপশান এ বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কেবল বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে না এখানে বন্ধুরা মনে রাখতে হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে সকল শিক্ষার্থীদের জন্য একটা মানে শিক্ষা ব্যবস্থা এখানে শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা বলা হয়নি এখানে কি বলা হয়েছে সকল শিশু যারা এমনি নর্মাল যারা অ্যাব যারা অ্যাভারেজ প্রত্যেকটা শিশুর জন্যই কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হয়েছে তাই এখানে অপশান এ হয়ে যাবে আশা করছি সঠিক সঠিকাংশের বাকি অপশানগুলো চলো দেখে নিই অপশান বি বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আন্দোলন শুরু হয়েছে সকলের জন্য শিক্ষানীতিকে কেন্দ্র করে আমি যেটা বললাম সেটাই যে বুঝতে পারছো যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি যে সকলের জন্য অপশান সি বলছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীর মধ্যে মেধার পার্থক্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে অবশ্যই কারণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা যদি মেধার ওপর পার্থক্য না দেওয়া হতো তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু অর্থাৎ প্রত্যেকটা শিশুর জন্য কিন্তু আলাদাভাবে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা যেত না সো এটাও কিন্তু সঠিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সামাজিক পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করা যায় এটাও ঠিক অর্থাৎ সমাজের পরিপ্রেক্ষিতে শিশুদেরকে শিক্ষা দিতে হবে এটাই কিন্তু বলা হয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায়। সো এখানে সঠিক আনসার অপশান এ নেসকোশির বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে কোনটি সঠিক অর্থাৎ কোনগুলি সঠিক শিক্ষা হবে বাধ্যতামূলক অপশান এ শিক্ষা হবে বাধ্যতামূলক শিক্ষা কি সত্যি বাধ্যতামূলক হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কখনোই না যদি হতো তাহলে আমাদের ভারতবর্ষেও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা চালু থাকতো আমাদের ভারতবর্ষ কি পশ্চিমবঙ্গ এখন পর্যন্ত অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা সঠিকভাবে চালু হয়নি তাই এটা কখনোই বাধ্যতামূলক নাই তাই অপশান এটা বাদ চলে গেল নেক্সট কোশ্চেন নেক্সট অপশান দেখো যে সাধারণ চাহি বিদ্যালয় শারীরিক বৌদ্ধিক প্রক্ষোভিক সামাজিক এবং ভাষাগত চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা করতে হবে অবশ্যই কারণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় বলা হয়েছে যে সমস্ত শিশুরা কিছুটা পরিমাণে যদি মানে অ্যাবনরমাল হয় অর্থাৎ সাপোজ ধরো একজন ব্যক্তি হালকা চোখে কম দেখে বা সে একটু বোবা বা একটু কালা বা সে একটু তোতলাই তাকে কোনো প্রয়োজন নেই কোনো বিশেষ শিক্ষা বিশেষ বিদ্যালয়ে শিক্ষা দেওয়ার তাকে কি করতে হবে সাধারণ বিদ্যালয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের সঙ্গে তাকে পঠন পাঠন করতে হবে যাতে সে দেখা দেখি ভালো ভালো ছেলে যারা রয়েছে অর্থাৎ নর্মাল ছেলে যারা রয়েছে তাদের দেখা দেখি যাতে সে তার অভ্যাসটাকে চেঞ্জ করতে পারে অপশান তিন দেখো বলছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে অবশ্যই কারণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বলা হয়েছে যে প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু সমানভাবে সুযোগের সমানভাবে শিক্ষার সুযোগ করে দিতে হবে ও ও অন্ধ বলে ও যে শিক্ষা পাবে না সেটা কখনোই হতে পারে না কারণ তুমি নর্মাল তুমি যেমনই শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে সেই অ্যাব নর্মাল তারও ঠিক তেমনই শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে তাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে শিক্ষার মূল ধারায় অবশ্যই নিয়ে যেতে হবে অপশান চারে কি বলছে এই শিক্ষাকে জাতীয় শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করতে হবে অবশ্যই কারণ প্রত্যেকটা দেশকেই বলা হয়েছে যে প্রত্যেকটা দেশেই যাতে এই শিক্ষা ব্যবস্থা চালু করা হয় কিন্তু এটা বাধ্যতামূলক এখনও করা হয়নি তাই এখানে সঠিক আনসার কি হবে দুই তিন ও চার অপশান বি হবে এটার সঠিক আনসার নেক্সট কোশ্চেন নিচের কোনটি সঠিক নয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় একই বিদ্যালয়ে সাধারণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর শিক্ষার ফলে সাধারণ শিশুদের শিক্ষা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে অপশন বি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য হলো শিক্ষায় সমতানা না অবশ্যই দেখো এখানে তোমার যদি কনফিউশন মনে হয় যে অপশান এ সত্যি হবে কি হবে না তোমার মনে মতো কনফিউশান চলে ঠিক আছে রেখে দাও এটা অপশান এ চলে আসো অপশন বি তো তুমি কনফার্ম যে এটা সঠিক কারণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য হলো শিক্ষায় সমতা আনা। অপশান সি দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শারীরিক শিক্ষা বৌদ্ধিক শিক্ষা সামাজিক শিক্ষা পক্ষবিক সব ধরনের ব্যতিক্রমী শিশুদের শিক্ষা চাহিদা পূর্ণ করে অবশ্যই কারণ আমি বারবার বলছি যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের মূল লক্ষ্য হলো প্রত্যেককে শিক্ষার আলোতে নিয়ে যাওয়া অপশান ডি কী বলছে শিক্ষায় গণতান্ত্রিকরণের করলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিশেষ ভূমিকা গ্রহণ করে অবশ্যই এটাও ঠিক তার মানে দেখো তিনটে অপশান কিন্তু তোমার একবারে ক্লিয়ার রয়েছে শুধুমাত্র অপশান এটা একটু কি আছে ডাউট রয়েছে তাই এটাই হবে সঠিক আনসার অপশান এ নেক্সট কোশ্চেন চলে আসো বলছে যে কোনটি একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থায় উচ্চ নিম্ন উচ্চ নিম্ন মেধাসম্পন্ন উভয় দলের শিশুদের সমস্যা সৃষ্টি করে কি বলছে কোশ্চেনে দেখো কোনটি সঠিক সমন্বিত শিক্ষা ব্যবস্থায় উচ্চ ও নিম্ন মেধাসম্পন্ন কি বলছে যারা উচ্চ সম্পন্ন এবং নিম্ন মেধা সম্পন্ন। উভয় দলের শিশুদের সমস্যা সৃষ্টি করে কখনোই করে না কারণ সমন্বিত শিক্ষা ব্যবস্থা কখনো তোমার প্রবলেম ক্রিয়েট করবে না অপশান বিউ কি বলছে উভয় দলের মধ্যে সামাজিক দূরত্ব সৃষ্টি হয় তাই কি হয় কারণ যে সমস্ত ছেলেমেয়েরা নর্মাল আর যে সমস্ত ছেলেমেয়েরা নর্মাল তাদেরকে তো বলা হয়েছে যে নর্মালদের সঙ্গে তাদেরকে সবসময় মিলেমিশে রাখার জন্য সো তাদের মধ্যে সামাজিক দূরত্বটা কী হবে আরও কমতে থাকবে সো এখানে সঠিক আনসার কী হবে অপশান ডি কোনোটাই নয় নেক্সট বলা হচ্ছে নিচের কোনটি সঠিক নয় মূল স্রোতে নিয়ে আসার জন্য প্রয়োজন হল সম্পূর্ণভাবে সমন্বিত শিক্ষা ব্যবস্থা গ্রহণ সমন্বিত শিক্ষা ব্যবস্থা মানে কি যে যে সমস্ত ছেলেমেয়েরা কিছুটা হলেও অ্যাব নর্মাল একেবারে সম্পূর্ণ অ্যাব নর্মাল না তাহলে তো শিক্ষা দেওয়া যাবে না যারা একেবারেই অন্ধ তাদেরকে তো তুমি নর্মাল স্কুলে শিক্ষা দিতে পারবে না কারণ তাদের জন্য ব্রেল পদ্ধতির প্রয়োজন রয়েছে আর ব্রেল পদ্ধতিটা তো সাধারণত নর্মাল স্কুলে থাকে না সো যারা হালকা হালকা দেখতে পায় বা যাদের একটু দৃষ্টিতে প্রবলেম রয়েছে তারা হচ্ছে কি মানে অ্যাভারেজ অ্যাব নর্মাল তাদেরকে মূল সোতে নিয়ে আসার কথা বলা হয়েছে যে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে অর্থাৎ সমন্বিত সমন্বিত ইন্টিগ্রেটেড এডুকেশনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে সমন্বিত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা সমন্বিত শিক্ষা ব্যবস্থা সহ বিশেষ শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই পাশাপাশি বলা হয়েছে কি সমন্বিত শিক্ষা ব্যবস্থা আর বিশেষ শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্যটা একটু তোমাদের মধ্যে ক্লিয়ার করে দিই দেখো সমন্বিত শিক্ষা ব্যবস্থা হচ্ছে কি যাদের কী হচ্ছে নর্মাল একেবারে পুরোপুরি অ্যাবনরমাল নয় অ্যাভারেজ টাইপ অর্থাৎ তোমরা চশমা ইউজ করলে দেখতে পারবে তারা অর্থাৎ চশমা ইউজ করলে দেখতে পারবে বা কানে যদি ইয়ার প্ল্যাগ ব্যবহার করা হয় তাহলে কানে শুনতে পাবে কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে রয়েছে যারা চশমা কেন কানে ইয়ার প্ল্যাগ ইউজ করলেও তারা দেখতেও পায় না শুনতে পায় না তাদের জন্য তো নর্মাল স্কুলে তো পড়াশোনা করা যাবে না সো তাদের জন্য বিশেষ শিক্ষার প্রয়োজন আর যারা হালকাই আব নর্মাল তাদের জন্য সমন্বিত ব্যবস্থার প্রয়োজন এখানে মনে রাখবে ইনক্লুসিভ এডুকেশান আর ইন্টিগ্রেটেড এডুকেশান দুটো কিন্তু একটু হলেও আলাদা কিন্তু একটা কথা মনে রাখবে আর একটা জিনিস তোমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি যে এটা যদি হয় ইনক্লুসিভ এডুকেশান এর মধ্যে রয়েছে কি সমন্বিত ব্যবস্থা। ওকে ইনক্লুসিভ এডুকেশানটা হচ্ছে অনেক বড় বৃহৎ আর সমন্বিত শিক্ষাব্যবস্থাটা সীমিত অর্থাৎ তার আয়তনটা অনেকটা ছোট। তারপরে অপশান সি বলছে কি দেখো সাধারণ শিক্ষার্থী এবং বিশেষ শিক্ষার্থীদের সব রকম দূরত্ব হ্রাস করা অবশ্যই কারণ দূরত্ব তো থাকবে না সাধারণ শিক্ষার্থী বিশেষ শিক্ষার্থীদের সঙ্গে মানিয়ে চলা অবশ্যই এটাও ঠিক তাই এখানে সঠিক আনসার হবে কি সম্পূর্ণরূপে সমন্বিত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা শুধুমাত্র সমন্বিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কি ছেলে মানে স্কুলের সোসাইটির মধ্যে অর্থাৎ স্কুলের মধ্যে কি সমন্বয় সাধন করা যায় শুধুমাত্র সমন্বয় সমন্বিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে না অন এছাড়াও অনেক শিক্ষা মাধ্যম রয়েছে সেগুলোর মাধ্যমেও করা যায় তাই এখানে সঠিক আনসার অপশান এ সম্পূর্ণ কথাটা রয়েছে বলে এটা বাদ চলে যাবে নেক্সট কোশ্চেন বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার সাফল্য লাভের জন্য প্রয়োজন হল নমনীয় পাঠ্যক্রম ও সুহ ব্যবস্থা করা অবশ্যই কারণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে নমনীয় পাঠ্যক্রম করতে হবে নমনীয় পাঠ্যক্রম মানে পাঠ্যক্রমটাকে এমন করতে হবে যাতে যারা অ্যাডভান্স স্টুডেন্ট নর্মাল স্টুডেন্ট এবং অ্যাভারেজ স্টুডেন্ট প্রত্যেকেই কিন্তু সুবিধা পায় শুধুমাত্র অ্যাডভান্স শিশুদের জন্য যদি আমরা পাঠক্রমটা করি সেখানে কিন্তু এরা পিছিয়ে পড়বে নেক্সট বলছে কি সহপাঠক্রমের ব্যবস্থা করা অবশ্যই সহপাঠক্রম মানে কি প্লাস কারিকুলাম যেটাকে বলা হয় যে পঠন পাঠনের পাশাপাশি যে সমস্ত শিক্ষা দেওয়া হয় অপশান বি বলছে সমাজের বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণ কারণ এই ধরনের শিক্ষা ব্যবস্থাটাকে আরও ডেভেলপমেন্ট করার জন্য সমাজের বিভিন্ন গুণগত ব্যক্তি যারা রয়েছে তাদের অংশগ্রহণ কিন্তু একান্ত প্রয়োজন অপশান সি বলছে বিশেষ চাহিদা সম্পন্ন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক স্থাপন অবশ্য এটাও ঠিক বারবার বলছি এটাই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং সাধারণ শিশুদের মধ্যে করতে হবে সম্পর্ক স্থাপন করতে হবে যাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যাতে কোনোভাবে হীনমন্যতায় না ভোগে তাই এখানে সঠিক আনসার অপশান ডি নেক্সট কোশ্চেন নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য নয় অর্থাৎ লক্ষ্য নয় বলেছে তার মানে কি দেখো কি হয় শিক্ষাকে সব শিশুর মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করা অবশ্যই কারণ প্রত্যেকটা শিশুকে শিক্ষার অধিকারে নিয়ে আসার কথা বলা হয়েছে যে সমস্ত শিশু কঠিন শারীরিক ব্যাধিতে আক্রান্ত বা বৌদ্ধিক দিক থেকে পিছিয়ে আছে তাদের জন্য গৃহভিত্তিক শিক্ষার ব্যবস্থা করা অবশ্যই এটাও কিন্তু ঠিক গৃহভিত্তিক শিক্ষা ব্যবস্থা মানে কি দেখো আমরা জানি যে সাক্ষরতা মিশন শুরু হয়েছিল কিছুদিন আগে অনেক দিন আগে আমাদের গ্রাম অঞ্চলে এবার দেখো বন্ধুরা অনেক শিশু আছে যারা ঠিক মতো বিদ্যালয়ে যেতে পারে না বা বিভিন্ন প্রবলেম রয়েছে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে বৌদ্ধিক দিক থেকে তাদেরকে কী করতে হবে সেই সমস্ত গ্রামে গিয়ে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে ও বিশেষ বিশেষ চাহিদা সম্পূর্ণ ট্রেনিং প্রাপ্ত শিক্ষকদের তারা অবশ্যই সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত অপশান থ্রি দেখো কি বলছে প্রত্যেক গ্রাম অঞ্চলে শারীরিক দিক থেকে অক্ষম শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে কাছাকাছি হোস্টেল ব্যবস্থা করা অবশ্যই প্রত্যেকটা গ্রামে কি রয়েছে বেশিরভাগ দেখতে পাবো আমরা বিভিন্ন অ্যাবনরমাল স্টুডেন্ট রয়েছে তারা দীর্ঘ পথ অতিক্রম করে বিদ্যালয়ের যাওয়ার সামর্থ্য তাদের নেই তাদের কাছাকাছি কি করতে হবে বাড়ির কাছাকাছি বিদ্যালয় নির্মাণ করতে হবে এবং তাদের কী করতে হবে পাশাপাশি হোস্টেল ব্যবস্থাও করতে হবে এবং চার নম্বরে কি বলছে বৃত্তি প্রশিক্ষণ এবং বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা এটা আমরা দেখতে পাই যে আমাদের ভারতবর্ষের মতন দেশে যে অর্থের অভাব যে কোনো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সো অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে কী হয় যে মানে অনেকে দেখতে পাওয়া যাবে যে ব্যাপারটা আলোচনা করলে বুঝতে পারবো যে কিছু কিছু ছেলে মেয়েরা রয়েছে যারা অ্যাবনরমাল তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের পরিবার থেকে কোনো গুরুত্ব থাকে না কারণ তাদের মধ্যে তো একটাই প্রশ্ন যে যারা নর্মাল স্টুডেন্ট তারাই তো কিছু করতে পারে না পড়াশোনা করে তাহলে আমার ছেলে অ্যাবনরমাল সে কি করবে পড়াশোনা করে সো তার পেছনে অর্থ অপচয় করা কোনো মানেই হয় না ক্ষেত্রে কি ওই ছেলেটা শিক্ষার আলো পাবে না অবশ্যই পাবে সেই শিক্ষার ভারটা কে নেবে সরকার নেবে তা এখানে কী বলা হয়েছে যে বৃত্তি শিক্ষণের কথা বলা হয়েছে অর্থাৎ বৃত্তি দেওয়া হবে অর্থাৎ স্কলারশিপের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে তাই এখানে সঠিক আনসার হবে কি অপশান ডি কোনোটাই নয় কারণ এখানে প্রত্যেকটাই কিন্তু সঠিক নেক্সট কোশ্চিন বলছে নিচের কোনটি সঠিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকের দায়িত্ব হলো কি বিশেষ শিক্ষার্থীদের প্রতি আস্থা রাখা বিশেষ শিক্ষার্থীদের নির্দিষ্ট করা বিশেষ শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিশেষ শিক্ষা পদ্ধতি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যন্ত্রপাতি সম্পর্কে সচেতন করা আট নাম্বার কি বলছে অপশান ডি তাহলে এখানে সঠিক আনসার কী হবে দেখো অপশান ডি হবে এটার সঠিক আনসার কারণ প্রত্যেকটা অপশানই কিন্তু এখানে পারফেক্ট নেক্সট কোশ্চেন বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারে বাধাগুলি এবার এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বাধাগুলি কি কি। দেখো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব অবশ্যই আমাদের দেশে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব রয়েছে সাধারণ বিদ্যালয়ের ওয়ানিহা হ্যাঁ এটা ঠিক যে সাধারণ বিদ্যালয়ের কর্তৃপক্ষ কী করে ওয়ানিহা করে যে না আমরা এটা নিতে পারবো না আমাদের ছেলেমেদের মেয়েদের প্রবলেম হবে এ ধরনের বিভিন্ন অজুহাত দেখায় অপশন থ্রি কী বলছে প্রচারের অভাব অবশ্যই প্রচারের অভাব রয়েছে সচেতনতার অভাব রয়েছে অপশান চার বলছে কি বিশেষ শিক্ষার্থীদের ক্ষমতার প্রতি সাধারণ জনগণের আস্থাহীন অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা অ্যাবনরমাল তাদের শিক্ষার প্রতি জনগণ অর্থাৎ সমাজ আমাদের কি কোনো মূল্যই দিতে চায় না যে ওদের দ্বারা কিছুই হবে না এটাই আমাদের সমাজ ভাবে সো তাদের প্রতি কোনো আস্থাই থাকে না তাই এখানে সঠিক আনসার হবে কি অপশান ডি এক দুই তিন চার নেক্সট কোশ্চেন বলা হচ্ছে শিক্ষার মূল স্রোতে নিয়ে আসার অর্থ কী অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে মূল স্রোতে নিয়ে আসার কি অর্থ অপশান এ দেখো সব ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন এখানেই প্রথমেই এটা ভুলছো বাদ চলে যাবে দেখো একটু বুঝতে পারলে হলো যে বলছে সব ধরনের বিশেষ চাহিদা এখানে মূল আমি বারবার বলছি যে মূল স্রোতে নিয়ে যাওয়ার মানেটা কি যারা অ্যাভারেজ অ্যাবনরমাল এখানে কি বলছে যে সব ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ যারা একেবারেই অন্ধ তাদেরকে তুমি কিভাবে সমন্বিত শিক্ষা ব্যবস্থায় নিয়ে যাবে তাই অপশান এ একেবারে বাদ চলে গেলো অপশান বি সব ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ বিদ্যালয় নিয়ে যেতে হবে তাহলে সব ধরনের এটা বাদ দেখো সব ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শুধুমাত্র যারা হানড্রেড পারসেন্ট অর্থাৎ সবথেকে বেশি মাত্রায় যারা মানে বিকলঙ্গ বা অ্যাবনরমাল তাদেরকে কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুতে অন্তর্ভুক্ত করতে হবে আর যারা অ্যাভারেজ তাদেরকে নর্মাল স্কুলে অ্যাডমিশন করতে হবে তাই এটাও ভুল হয়ে গেল এবার দেখো অপশান সি কি বলছে যে অল্প মাত্রায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাধারণ বিদ্যালয়ে নিয়ে যেতে হবে অবশ্যই এটাই হবে সঠিক অ্যান্সার অপশান সি কারণ এখানে অল্প মাত্রায় আমি বারবার বলছি অ্যাভারেজ যারা অ্যাবনরমাল নেক্সট কোশ্চেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো খুব ইম্পর্টেন্ট দেখো শিক্ষায় সমসুযোগকে বাস্তবায়িত করা অবশ্যই শিক্ষায় সম অধিকার সম্পর্কে সচেতন করা অবশ্যই শিক্ষায় মানবতাকে প্রতিষ্ঠা করা এটাও ঠিক অপশান ডি হবে এটার সঠিক আনসার নেক্সট কোশ্চেন দেখো বলছে উনিশশো চুরানব্বই সালে সালেমাকাতে বিশ্ব সম্মেলন হয়েছিল তার প্রধান বক্তব্য কী ছিল এটা একটা কী ছিল শিক্ষা সম্মেলন ছিল এর বক্তব্য ছিল সকল শিশুর জন্য শিক্ষার অধিকার করা বিশেষ চাহিদা যুক্ত শিশুদের শিক্ষা লাভের বিষয়টিকে চিহ্নিত করা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাকে বাধ্যতামূলক করা আর বারোটা হবে কি ডি তাহলে এটা সঠিক আনসার কী হবে এটা হবে কি অপশান বি কারণ দেখো অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়নি কারণ আমি এই প্রশ্নটা প্রথমে উল্লেখ করেছিলাম তাই এখানে অপশান ডি এটা হবে না তাই এখানে সঠিক আনসার হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন বলছে মূল স্রোতে নিয়ে যাওয়া ওয়ানক তার সুপারিশে কিসের ওপর গুরুত্ব দিয়েছিলেন বিদ্যালয়ে অবস্থানের প্রসঙ্গে পিতা মাতার সহমতের প্রয়োজন অবশ্যই পিতামাতার সহমত প্রয়োজন রয়েছে মূল স্রোতে বিদ্যালয়ে বিশেষ শিক্ষার্থীদের শিক্ষার চাহিদা পূরণ করতে সক্ষম হবে অন্য শিশুদের শিক্ষার ক্ষেত্রে কোনো ব্যাঘাত সৃষ্টির কারণ হবে না অবশ্যই হবে না তাই এখানে সঠিক আনসার হবে অপশান ডি সবকটি নেক্সট কোশ্চেন বলা হচ্ছে ভারতে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা যথেষ্ট প্রসার লাভ করেছে প্রসার লাভই করেনি কয়েকটাও দেখতে পায় না অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় কোনো প্রয়ো মানে একটা তো তৈরি হয়নি তা প্রয়োজন আসবে কোথা থেকে খুবই কম আর অপশান ডি কী বলছে এই শিক্ষাব্যবস্থা সম্পর্কে ধারণায় গড়ে ওঠেনি তাই এখানেই হবে সঠিক আনসার যে অপশন ডি নেক্সট কোশ্চেন হচ্ছে প্লাস কারিকলাম কোথায় ব্যবহৃত হয় প্লাস কারিকুলাম কোথায় ব্যবহৃত হয় সাধারণ শিক্ষায় প্রতিবন্ধীদের শিক্ষায় সৃজনশীল সৃজনশীল শিক্ষায় আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় দেখো বন্ধুরা এখানে কিন্তু সঠিক আনসার প্রত্যেকটাই কারণ সাধারণ শিক্ষা অন্ত মানে প্লাস কারিকুলাম মানে কি যে যে সমস্ত কারিকুলামগুলো আমাদের পঠন পাঠনের পাশাপাশি থাকে যেমন আমরা প্রকল্প পদ্ধতি করি তারপর আমরা দৌড় লাভ ঝাপ গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকটাই কিন্তু প্লাস কারিকুলম সো এখানে সঠিক আনসার সবগুলো হওয়া প্রয়োজন কিন্তু যেহেতু এখানে সবকটি অপশান নেই তাই এখানে বেশি ভ্যারি করছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কি বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাক্ষেত্রে যেসব আন্তর্জাতিক সংস্থা বিশদ আলোচনা করেছেন তাদের মধ্যে অন্যতম হলো কি হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনাইটেড নেশনস এডুকেশান সোশ্যাল অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান অপরের সবকটি হ্যাঁ বন্ধুরা এখানে অপরের সবকটি হবে কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু ভারত সরি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন নেক্সট কোয়েশ্চেন বলছে আন্তর্জাতিক সংস্থা হিসাবে যে সংস্থাটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসঙ্গে কিছু উল্লেখ করেনি সেটি হলো কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যাংক কোনোটাই নয় অপশান ডি হবে এটা সঠিক আনসার কোনোটাই নয় কারণ প্রত্যেকেই কিন্তু এটা দেখো এটা একটা কি বিশ্ব ব্যাংকটা কি একটা বিশ্বব্যাঙ্ক কি ব্যাংক হচ্ছে একটা ফিনান্সিয়াল সিস্টেম সো ফিনান্সিয়াল সিস্টেম হওয়া সত্ত্বেও এ কিন্তু সমস্ত কিছু র্যাঙ্ক তৈরি করে সো ব্যাংক হবে হু স্বাস্থ্য মানে সংস্থা হবে সবকটি হবে সো অপশান ডি হবে এটা সঠিক অ্যান্সার কোনোটাই নয় ওকে বন্ধুরা এই ছিল আজকের আমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম এরপরে যে সমস্ত কোশ্চেন যদি এর ওপরে থাকে সেগুলো আমরা পরবর্তী টাইমে বিভিন্ন সেটের মাধ্যমে আলোচনা করব। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখার পরে বা দেখার আগে অবশ্যই একটা লাইক করবে এবং যদি তোমাদের কোনো মতামত দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং কোনো প্রশ্নে যদি তোমাদের কনফিউশন হয় বা কোনো প্রশ্নে যদি ভুল মনে হয় তবে অবশ্যই তোমরা সেটার স্ক্রিনশুট করে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেটাকে সেন্ড করবে পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করা হবে আর এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশনের যে লিঙ্কটা দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলের সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে টেলিগ্রাম চ্যানেলটাকে ডাউনলোড করে জয়েন হয়ে যাবে সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিওর পিডিএফকে সংগ্রহ করতে পারবে থ্যাংক ইউ ফর ওয়াচিং